খবর। রাজ্যের পুলিশ বিভাগে প্রচুর শূন্যপদে কনস্টেবল, লেডি কনস্টেবল এবং ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশে। পশ্চিমবঙ্গে অনেকগুলি নতুন জেলা গঠন হলেও নতুন করে পুলিশে নিয়োগ হয়নি, তাই প্রচুর শূন্যপদে ফাঁকা রয়েছে। আগামী 2021 সালে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে খুব শীঘ্রই নিয়োগ করতে চাচ্ছে রাজ্য সরকার। তো আজকে এই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে একটি প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব যে কীরকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে, বেতন কেমন রয়েছে, কীভাবে সিলেকশন করা হবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শুনবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশের বেল আইকনে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো প্রতিবেদনটি দেখে নিন। এখানে বলা হচ্ছে, এদিন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে মোট 24,000 শূন্যপদে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ করা হবে এবং 2,400 শূন্যপদে ইন্সপেক্টর নিয়োগের কথা জানিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জঙ্গলমহল এলাকায় যে 5,500 জুনিয়র কনস্টেবল নিয়োগ করা হয়েছিল, তাদের সরাসরি কনস্টেবল পদে উন্নীত করা হচ্ছে। এদিন তিনি রাজ্যের সিভিক পুলিশ ও হোমগার্ডের বেতন বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। এবার এক নজরে দেখে নেব কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগে। যেখানে বলা হচ্ছে, পদের নাম কনস্টেবল ও লেডি কনস্টেবল, শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে, মাধ্যমিক পাস বা সমতুল্য, যেখানে বয়সসীমা রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে, এসসি এসটি প্রার্থীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন, এবং বেতনক্রম রয়েছে পে স্কেল 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত এবং গ্রেড পের কথা বলা হচ্ছে 2,600 টাকা। এরপরে শারীরিক যোগ্যতা কনস্টেবলদের ক্ষেত্রে, যেখানে উচ্চতার কথা বলা হচ্ছে 167 সেমি, ওজন 57 কেজি এবং বুকের ছাতি ফুলিয়ে 78 সেমি, 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। তাছাড়া গোর্খা, গাড়োয়ালসি, রাজবংশী, এসটি প্রার্থীর ক্ষেত্রে 160 সেমি, ওজন 53 কেজি, ছাতি 76 সেমি, 5 সেমি ফোলানোর সক্ষমতা থাকতে হবে। এরপরে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে বলা হচ্ছে, 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এবং শারীরিক যোগ্যতা লেডি কনস্টেবলের ক্ষেত্রে বলা হচ্ছে, উচ্চতা 160 সেমি, ওজন 49 কেজি এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, এসটি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা বলা হচ্ছে 152 সেমি এবং ওজন হতে হবে 45 কেজি। এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিএটি টেস্টটি হবে, 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে। এরপরে এখানে নিয়োগ পদ্ধতির কথা বলা হচ্ছে যে, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বরের মধ্যে, তারপরে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। এর তারপরে রয়েছে মেন এক্সামিনেশন, সেটি নেওয়া হবে 85 নম্বরের মধ্যে এবং শেষে থাকছে ইন্টারভিউ 15 নম্বরের মধ্যে। এখন দেখুন প্রিলিমিনারি রিটেন এক্সাম কীভাবে নেওয়া হবে। তো এখানে বলা হচ্ছে যে, পরীক্ষা হবে মোট 100 নম্বরের, মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, সময়সীমা থাকছে 1 ঘন্টা, প্রশ্নপত্র বাংলা ভাষায় হবে, নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। এরপরে বলা হচ্ছে যে, প্রিলিমিনারি এক্সাম সিলেবাস, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে থাকছে 50 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স যা এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সেখানে রয়েছে 30 নম্বর এবং রিজনিংয়ে রয়েছে 20 নম্বর। এরপরে রয়েছে ফাইনাল রিটেন এক্সামিনেশন, এখানে বলা হচ্ছে যে, যারা পিএমটি এবং পিইটি পাস করবেন শুধু তারাই ফাইনাল লিখিত পরীক্ষা দিতে পারবেন। লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের এবং এখানে সময়সীমা থাকবে 1 ঘন্টা, এখানেও নেগেটিভ মার্কিং, 1/4 অর্থাৎ 4টির জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। এবং মেন এক্সামের সিলেবাস রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, সেখানে 25 নম্বর, ইংলিশে থাকছে 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স এখানেও মাধ্যমিক স্ট্যান্ডার্ড সেখানে থাকছে 20 নম্বর এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস সেখানে থাকছে 15 নম্বর। এরপর একদম শেষে থাকবে 15 নম্বরের ইন্টারভিউ। তো এর কোনো অফিসিয়াল নোটিশ এখনও প্রকাশিত করা হয়নি, আর যখন প্রকাশিত করা হবে তখন সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।